যে মনিটরগুলো পাওয়া যাচ্ছে পুরানো মনিটরগুলো, সেই মনিটরগুলোকে যে ইয়োকটা লাগানো থাকে ওখানে, তো ইয়োকটাকে কাটিং করার পর আমরা ওই মনিটর পিকচার টিউবের মধ্যে সিআরটিতে এখনকার যে সমস্ত মার্কেট স্যানিও কিটগুলো বেরিয়েছে, ওই সমস্ত স্যানিও কিট দিয়ে স্যানিও কিট আর টিভি কিট দিয়ে টিভি চালানো যায়। তো অ্যাকচুয়ালি যে কয়েলটা মনিটরের মধ্যে লাগানো থাকে, তো সরাসরি ওই মনিটরে কিন্তু বোর্ড দিলে চলবে না। তো সেই বোর্ডটাকে লাগাবার আগে ইয়োকটাকে কাটিং করতে হয়। তো ইয়োক কাটিংটা কিভাবে করতে হবে সেটাই আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। তো ইলেকট্রনিক্সের অনেক টিপস আমি আমার এই চ্যানেলের মধ্যে দিয়েছি। তো এটা যে ভিডিওটা বানাচ্ছি ইয়োক কাটিং কিভাবে করা হয়, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, প্রথমে আমি এই মনিটরটাকে বাক্স থেকে খুলে, এটাকে প্রথমে অনেক ধুলো ময়লা থাকে তো পুরানো মাল, তো এগুলোকে খুলে ভালো করে একটু মোছামুছি করলাম ব্রাশ দিয়ে। করার পরে এই উপরে যে ঢাকনাটা দেখছেন ইয়োকের, তো এই ঢাকনাটা প্রথমত খুলে ফেলতে হবে। তো আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কাজটা করছি, সেই জন্য একটু খুলতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, একটা স্ক্রুড্রাইভার দিয়ে দু সাইড এবং সামনের দিকে একটু দেখুন আমি যেভাবে করছি, চাপ দিলেই কিন্তু খুলে যাবে। আর এটাকে ভালো করে ব্রাশ দিয়ে ঝেড়ে নিতে হবে, কারণ প্রচুর ধুলোবালি থাকে। তো তো ঝেড়ে নেবার পর তারপরে আমরা কিভাবে কাটিংটা হয় বা কাটিংটা করা হয় সেটাই দেখাচ্ছি। আপনারা ভালো করে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। আমি এটা কাটিং করার পর এমনকি একটা স্যানিও চ্যাসিস দিয়ে পুরোপুরি কানেকশান করে দেখিয়ে দেবো যে যে কাটিং করার পর লাইট আসছে না। দেখুন, তার আগে আমি এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তবে এই ইয়োকটা যেটা আছে দেখতে পাচ্ছেন, এই ইয়োকের কাটিংটা খুব কঠিন ব্যাপার কিছুই নয়। এখানে দেখুন যে ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল তার আর হরিজেন্টাল তার, তো সমস্ত ইয়োকে এটা থাকে। তো ভার্টিক্যাল এখানে কোনো কিছু করতে হবে না, মানে ভার্টিক্যাল কাটার কোনো প্রয়োজন হয় না, ভার্টিক্যাল যা আছে তাই থাকবে। শুধুমাত্র হরিজেন্টাল যে কয়েলটা আছে সেই কয়েলটাই কাটতে হবে, ঠিক আছে? তো আপনারা লক্ষ্য করুন, এখানে দেখুন রেড আর ব্লু যেটা আছে এটা হরিজেন্টাল কয়েলের তার, আর ইয়েলো আর গ্রিন যেটা সেটা ভার্টিক্যালের তার, ঠিক আছে? তো দেখুন, এটা অরিজিনাল যে তারটা আছে মনিটরে, এই তারটা প্রথমত ওখান থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো বাদ দেওয়ার আগে খানিকটা করে তার রেখে দেবেন। তার কারণ হচ্ছে এই ওকে অনেকগুলো পিন আছে, তো কোনটা কোন পিন সবসময় আপনার খেয়াল না হতে পারে, ভুলে যেতে পারেন। তো সেই জন্য একটু করে তার রেখে দিলে তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনটা কোন পিনটায় কানেকশান করা আছে। তো এখানে দেখুন আমি কাটার দিয়ে তারগুলো কেটে নিচ্ছি, আর অরিজিনাল যে ইউকের তারটা মনিটরে ছিল ওটা আমি সরিয়ে দিচ্ছি। দেখুন উপরে যে দেখছেন এটা ভার্টিক্যাল গ্রিন কালারটা, এদিকে গ্রিন কালারটা ভার্টিক্যাল, আর এদিকে যে রেডটা আছে দেখতে পাচ্ছেন, গ্রিনটা আর ইয়েলোটা, ইয়েলোটা ওই দিকে আছে, ওইটা হচ্ছে ভার্টিক্যালের। আর রেডটা দেখুন, রেডটা হচ্ছে হরিজেন্টালের। তো এই রেড পয়েন্টটা একটু খেয়াল রাখবেন, কারণ এই রেড পয়েন্টটা আমি তারটা কেটে দিচ্ছি দুদিকেই, এদিকে রেড আর এদিকে হচ্ছে আপনার ব্লু, এটা হচ্ছে হরিজেন্টালের, ঠিক আছে? তো আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে যে এই মেন কাজটা হচ্ছে হরিজেন্টালের এই দুটো পয়েন্ট। আর এই দেখুন ইয়োক কয়েলের উপরে একটা ছোট কয়েল আছে, ওই কয়েলটা এখানে কোনো কাজে আসবে না আমাদের ক্ষেত্রে, সেহেতু ওটাকে আমি কেটে বাদও দিয়ে দিতে পারি। আর যদি ওখানে থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওই কয়েলটা আমি রেখে দিলে ওটা তো তামা, এটা আলাদা দামে বিক্রি করা যায়। তো কয়েলটা আমি কেটে ওখান থেকে বের করে দিচ্ছি, আর ওখানে কোনো কিছু জোড়ার কোনো দরকারই নেই, ঠিক আছে? কারণ ওই যে কয়েলটা আছে ওই কয়েলটা কি কানেকশান ছিলাম সেটা পরে বুঝিয়ে দেবো। তো তার আগে দেখুন আমি হরিজেন্টালের যে তারটা, লাল তারটা আলাদা করে দিয়েছি, সমস্ত তারই আলাদা করে দিয়েছি। এই সামনে দুটো হচ্ছে হরিজেন্টালের, ওই দুটো যে পিন দেখতে পাচ্ছেন এই দুটো পিনে অ্যাকচুয়ালি হরিজেন্টাল কানেকশান থাকে। আর এই দিকে দেখুন দুটো পিন আছে, এই দুটো পিনেও কিন্তু হরিজেন্টাল কানেকশান আছে, ঠিক আছে। এখন দেখুন ওই যে কয়েলটা এখানে লাগানো ছিল, এই কয়েলটা আসলে হরিজেন্টালি ওই দুটো পয়েন্ট ওখান থেকে কানেক্ট করা আছে, ঠিক আছে। ওই একটা পয়েন্টের সঙ্গে এই দিকের পয়েন্টটা কানেক্ট করা আছে কয়েলের মাধ্যমে। তো যখন আমরা এই কয়েলটা কেটে দিলাম তখন কিন্তু এখানে যে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছেন ওই দুটো পয়েন্টের কিন্তু কানেকশান পুরোপুরি আউট হয়ে গেল। কিন্তু এই সামনের পয়েন্টে কয়েলের তারটি কিন্তু ওখানে জড়ানো আছে, এদিকে একটা। আর এদিকে দেখুন এই লাল যে জায়গাটা আছে, লাল তারটা যেখানে ছিল, এখানে কিন্তু দুটো কয়েলের জয়েন করা তার একই জায়গায় জড়ানো আছে, ঠিক আছে। আমাদের এই কাজটি করতে গেলে প্রথমে ওই যে পয়েন্টগুলো আছে ওখানে যে কয়েলের তারগুলো জড়ানো আছে, কয়েলের তারগুলো কিন্তু আমাদের তাতালের মাধ্যমে, সোল্ডারের মাধ্যমে আলাদা করে নিতে হবে, ঠিক আছে। ভার্টিক্যাল যা আছে ওগুলো দেখে নিন, ওগুলো যা আছে থাকবে, ওগুলো কিছু করার দরকার নেই। শুধুমাত্র হরিজেন্টালের এই পয়েন্টগুলোকে আমি আলাদা করব, ঠিক আছে। তো আমি এক হাতে কাজ করছি, তো আর এক হাতে ভিডিও এভাবে সমস্যা হয়ে যাচ্ছে, তো আমি তাই জন্য আরও শর্ট করার জন্য একটু কেটে কেটে আপনাদের দেখাবো, ঠিক আছে। তো দেখুন আমি ওই তাতাল দিয়ে একটু আগেই খুলে রেখে দিয়েছি, তো পয়েন্টটা ভালো করে লক্ষ্য করুন। দেখুন এই ধারে যে পিনটা কয়েলের তার, এটা আলাদা করে খুলে ফেললাম। আর দেখুন ডান দিকে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন ওই দিকের কয়েলের কানেকশানটা খুলে ফেলেছি। এবার সামনের দিকে দেখুন এখানে আমি খুলছি, এখানে কিন্তু দুটো কয়েলকে একসাথে জয়েন করা আছে, ঠিক আছে। দুটো কয়েলকে একসাথে জয়েন করা আছে, ওখানে কিন্তু ওই দুটো তারকে আমাদের আলাদা করে নিতে হবে। আপনারা ভালো করে দেখুন, ওখান থেকে কিন্তু দুটো কয়েলের পয়েন্ট বেরোবে। যাই হোক, এবারে ওই লাল তার যেটা ছিল ওই লাল তারটা আমি ওখান থেকে খুলে বের করে দেওয়ার চেষ্টা করছি। এটা অরিজিনাল কয়েলের যে তার সেটা বাদ দিয়ে দিলাম, যেটা বোর্ডে লাগানো থাকে। তো দেখুন এখানে দেখুন দুটো কয়েলের জয়েন্ট আছে এবং দুটো তার কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবেন দুটো একটু হালকা হালকা কালার চেঞ্জ আছে, সেম কালারের দুটো নয়, দুটো আলাদা আলাদা কালার করা আছে। তো ওখান থেকে পুরো আলাদা করে নিলাম, ঠিক আছে। এখানে দেখুন এইদিকে মোট তিনটে পয়েন্ট হয়ে গেল, এই জয়েন্টটা খুললাম। অ্যাকচুয়ালি এই কয়েলগুলো প্যারালাল কানেকশানে করা থাকে, আমাদের যেটা করতে হবে এই দুটো কয়েলকে শুধু সিরিজ করতে হবে, এটাই হচ্ছে মেন বিষয়। এখানে দুটো কয়েল বেরোবে, আমি মিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে দুটো কয়েল আলাদা আলাদা করে। এখানে দেখুন চারটে পয়েন্ট বের করে নিলাম, মানে এটা পুরো টোটাল হরিজেন্টালের যে কয়েল, যেটা হরিজেন্টালের কয়েলের এই চারটে পয়েন্ট পুরো আলাদা করে নিলাম। এখানে আর কোনো কোথাও কানেকশন করা নেই, এটা পুরো আলাদা করে নেওয়া হলো। আপনাদের বোঝার সুবিধার্থে মিটার দিয়ে দেখাচ্ছি, মিটারের দিকে দেখেন। কোন মিটারে দেখুন এই দু সাইডে দুটো কানেক্ট আছে, মানে এটা একটা কয়েলের কয়েল, এটা কানেকশন আছে, আর এই দুটো কয়েলের কানেকশন আছে। আর আর এই যে দুটো কানেকশন দেখাচ্ছি এটা একটা কয়েল, দুটো কয়েলের কানেকশন আছে। আসলে দুটো আলাদা আলাদা কয়েলের কানেকশন আছে। এই দুটো কয়েলকে এর সাথে এইগুলোর কোনো কানেকশন করে দেব, মানে একটার সাথে একটা পয়েন্ট জয়েন করে দেব। কথা হচ্ছে এইটার সঙ্গে এইটা। আমার এখানে মিটারে যে নাম্বারটা শো করে যেটা অনেক বেশি শো করছে, কারণ হচ্ছে আমার মিটারে একটু প্রবলেম আছে, যা কন্টিনিউটিটা ওখানে বোঝা যাচ্ছে। এটাই জুড়লাম, এরকম দুটো কয়েলকে আমি শুধু জয়েন করে দিলাম, তাহলে কী হলো, এটা সিরিজ হয়ে গেল। যারা ইলেকট্রনিক্সের কাজ করে নিশ্চয়ই বোঝাতে হবে না সিরিজ ব্যাপারটা, এইটা আলাদা থাকবে। এই পয়েন্টটার কোনো কাজ নেই। এবার দেখুন দুই ধারে দুটো পয়েন্ট হয়ে গেল, অ্যাকচুয়ালি এটা সিরিজ কয়েল। ওই যে দুটো লুপ বেরিয়ে গেল, এটা সিরিজ, আর দুটো পয়েন্ট বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি ওই দুটো পয়েন্টেই আমাদের কানেকশান দেওয়া হবে টিভির বোর্ড ফিট করার সময়। তো দেখুন আমি একটা টিভির ফিট করছি, प्रथम तार अपन भलो देखिए दीची देखो भार्टिकल जो दुटो नॉर्मल छिलो नॉर्मल भार्टिकलर पॉइंट हमें फेले दिए और जो दुटो लूप एक्सट्रा छिलो देखो सीरीज करार पर हमें हॉरिजॉन्टली तार कानेक्ट करेছি। এবারে দেখুন আমি ওই পিসিবিতে কানেক্ট করছি। কানেক্ট করার পর আপনাদের লাইন দিয়ে দেখাবো যে এটা ঠিকঠাক হলো কিনা। নিচে দেখাচ্ছিস তো? তবে এখানে আমি যে কয়েলটা কানেক্ট করেছি কয়েলটা কানেক্ট করতে যদি ভুল হয় বা তারটা যদি এদিক ওদিক চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে হয় যেটা কি যে ছবিটা আসলে একটু মানে ক্রস টাইপের হবে। তো সেক্ষেত্রে তারের পয়েন্টটা খুলে আবার অল্টারনেট করে দিলেই তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো এর জন্য কোনো সার্কিটের ফল্ট হবে না, চিন্তার কোনো বা ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। আর এই অবস্থায় যখন চেক করবেন তখন আমার মনে হয় মেন পাওয়ারটা সিরিজে দেওয়া ভালো। 200 ওয়াট বাল্বের মাধ্যমে সিরিজ করবেন। যে আমি লাইনটা দিয়েছি আমি এটা সিরিজ বোর্ড এবার দেখা যাক স্ক্রিনে কানেকশন ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমার কানেকশন সাকসেস হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো যাক ভার্টিক্যালি তারটা উপর নিচে উঠে গেছে, সেটা তো হয়েই থাকে, এগুলো আন্দাজে প্রথমত করা হয়েছে। তো এই হচ্ছে ইয়োক কাটিং, কোনো কঠিন ব্যাপার কিছু নয়। এরপরও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, মোটামুটি সমস্যার সমাধান করে দেওয়া হবে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, তো সমস্ত কোম্পানির ইয়োক কিন্তু দেখতে একই রকম হয় না। যেমন ধরুন এলজি আলাদা, স্যামসং, এইচপি, সোনি এরকম আলাদা আলাদা হয়। তো যাকে দেখুন ওই যে তারগুলো বাইরে বেরিয়েছিল আমি ওই দুটো পয়েন্টে জুড়ে দিয়েছি, কারণ ওই পয়েন্টগুলো ওখানে ওপেন আছে, কারণ ওই উপরে একটা কয়েল আমি সেই কেটে বাদ দিয়েছিলাম, আপনাদের আগেই দেখিয়েছি। তো সেটা কাটার জন্য কি হয় নিচে থেকে ওটা কোনো কানেক্ট থাকে না, ওগুলো সব ফ্রি হয়ে যায়। ওই 4টা পয়েন্ট পুরোই ফ্রি আছে, আমি এদিক ওদিক করেও লাগাতে পারতাম, যা কাছাকাছি ওইখানেই আমি লাগিয়ে দিলাম, কোনো ব্যাপার নয়। আমি এই মাদিকেও লাগাতে পারতাম, এই দুটো পিন ব্ল্যাক, তো আমি এই দুটো কিনে লাগিয়েছি হরিজেন্টাল আর ভার্টিক্যাল যা আছে সেটাই আমি রেখেছি। তো বন্ধুরা আপনারা যে কোনো কয়েলে কাটিং করতে যাবেন, যে ব্যাপার হচ্ছে কি আপনার ওই যে লাল তার যেটা থাকে আর কি, সমস্ত ইয়োকের ক্ষেত্রে দেখা গেছে লাল তার আছে, তো অ্যাকচুয়ালি ওইখান থেকে যে দুটো তার বেরোবে ওই দুটো তারকে আলাদা করে নেবেন, আলাদা করে নেবার পর তারপরে সিরিজ করবেন, হয়ে যাবে।